লোকসভা ভোটে এবারে জয়ের মুখ দেখতে পারেননি সবচেয়ে ধনী প্রার্থী জামানত জব্দ হয়েছে তার তিনি হলেন রমেশ কুমার শর্মা অনেকের মনে প্রশ্ন এমন হারের পর তিনি আর কোনদিন ভোটে দাঁড়াবেন কি না রমেশ কুমার সপ্তদশ লোকসভা নির্বাচনে সব থেকে ধনী প্রার্থী নির্দল প্রার্থী হিসেবে তিনি বিহারের পাটালিপুত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মনোনয়ন পত্র ঘেঁটে জানা গেছে রমেশের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকা এমন বিশাল সম্পত্তির মালিক হয়েও ভোটে দাঁড়িয়ে মাত্র এক ভোট তিনি পান যা কিনা মাত্র দশমিক এক শতাংশ এই কেন্দ্র থেকে মোট ২৬ জন প্রার্থী দাঁড়িয়েছিলেন ভোট গণনা শেষে জানা যায় রামেশের স্থান নিচের দিক থেকে চার নম্বরে এত কম ভোট পাওয়ায় জামানত খোয়াতে হয়েছে তাকে অর্থাৎ ভোটের ময়দানে তিনি পুরো ফেল অবশ্য রামেশ কুমারের জেতার আশাও কেউ করেনি তিনি সংবাদ শিরোনামে উঠে এসেছেন প্রভূত সম্পত্তির মালিক হয়ে ভোটে হেরে যাওয়ায় চ্যানেল দিন